ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেন বইছে কালবৈশাখী ঝড়, মাঠে রানের পাহাড় গড়ছে দলগুলো, আর সেই সাথে হার্দিক পান্ডিয়া নানা কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছে একের পর এক। রোহিতকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে যেই সমালোচনা শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের লেজেন্ডারি সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ লাসিত মালিঙ্গার সাথে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিতপূর্ণ দুই দৃশ্য হয় ভাইরাল। প্রশ্ন উঠছে, কোটি সমর্থকের প্রিয় মুম্বাইয়ের ড্রেসিং রুম ঠিকমতো চলছে তো? মুম্বাইয়ে যখন চলছে এমন দুর্দশা, তখন বিরাট কোহলি দিলেন স্বস্তির আবাস। বিরাটের চিরশত্রু হিসেবে পরিচিতি পাওয়া গৌতম গম্ভীরের সাথে বেঙ্গালুরুর মাঠে মিলে গেলেন দুজনে। আর যেই বিরল দৃশ্যকে অস্কার দিতে বললেন টিম ইন্ডিয়ার সাবেক লেজেন্ডারি ক্রিকেটার সুনীল গাভাস্কর। ভারতীয় ক্রিকেটে তারকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় প্রকাশ্য দ্বন্দ্বের তালিকায় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের অবস্থান থাকবে নিঃসন্দেহে শীর্ষস্থানে। সেই 2013 আইপিএলে দুজনের যে লড়াই শুরু হয়েছিল তা প্রবলভাবে চলেছে গত আইপিএল পর্যন্ত। বিরাট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অনেকটা অপছন্দই করেন গম্ভীর, এটা তার কথাতেই স্পষ্ট। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি নিজেই অনেকটা এভাবে, যে একটা দলকে আমি সবসময় হারাতে চাইতাম সেটা হলো আরসিবি, এমনকি আমার স্বপ্নেও। হাই প্রোফাইল টিমের তালিকায় সম্ভবত দ্বিতীয় স্থানে ছিল, সম্ভবত মালিক এবং ক্রিস গেল, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্সদের মতন খেলোয়াড়দের নিয়ে চটকদারি দল ছিল। অবশ্যই কিছু জেতেনি তারা, কিন্তু এমন ভাব করত যে ওরা সব কিছু জিতে গিয়েছে, ওরকম মানসিকতা একদমই সহ্য হয় না। এবারও বিরাট বনাম গম্ভীরের আরেকটা লড়াই দেখার সম্ভাবনায় জন্মেছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। 33 ম্যাচের মধ্যে 19টাতেই বেঙ্গালুরুকে হারানো কলকাতা ম্যাচে ছিল আত্মবিশ্বাসীও। যেই লড়াই শুরুর আগে কলকাতার এমন পোস্টও বিরাট ও গম্ভীরের আরেকটা লড়াইয়ের কথাই সবাইকে জানিয়ে দেয়। কিন্তু মাঠে ঘটল ভিন্ন কিছুই। কলকাতার কাছে 7 উইকেটে হারলেও ম্যাচে টাইম আউটের সময় বিরাট গম্ভীর মিলে গেলেন, করলেন কর্মদ্বন, দুজনে দুজনকে টেনে নিলেন বুকে। যেই দৃশ্য দেখে ধারাভাষ্য কক্ষে থাকা সুনীল গাভাস্কর তো বলেই উঠলেন বিরাট ও গম্ভীরকে অস্কার এনে দিতে। একদিকে আইপিএলের মঞ্চে বিরাট গম্ভীরের উত্তেজনায় বরফ ঝরলেও এবার নতুন বিতর্কে হার্দিক পান্ডিয়া। মুম্বাই দলের অধিনায়কত্ব নিয়ে পরপর দুই ম্যাচে হারের থেকেও সিনিয়রদের অবমূল্যায়নের অভিযোগ তুলছেন সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিংবদন্তি লাসিত মালিঙ্গার সাথে দুটি দৃশ্য এখন বেশ ভাইরাল, যেখানে এক ভিডিওতে দেখা যায় মাঠে নামার প্রস্তুতি নেওয়া হার্দিকের জন্য চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে লাসিত মালিঙ্গাকে, অন্য এক ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে করমর্দনের সময় মালিঙ্গাকে দূরে সরিয়ে দিতে হার্দিক পান্ডিয়ার। যেসব ঘটনার পর হার্দিক ফেরায় মুম্বাই দলের ড্রেসিংরুমের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে প্রবলভাবেই।